বিসমিল্লাহিরহমানিরাহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌসি, সহকারী শিক্ষক বাংলা। আজকে আমার আলোচ্য বিষয় বাংলা প্রথম পত্র বইয়ের গদ্য। আমাদের আজকের গদ্য মরু ভাস্কর। এর আগে ক্লাসে তোমাদের প্রথম যে গদ্যটি কাবুলিওয়ালা সেটা আমি সম্পূর্ণ করিয়েছিলাম। আজকে আমাদের সিলেবাসের নতুন যে গদ্যটি মরু ভাস্কর সেটি নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই তোমাদের বোর্ড বইয়ের 16 পৃষ্ঠা খুলে সামনে নিয়ে বসো। মরু ভাস্কর গদ্যটি লিখেছেন হবিবুল্লাহ বাশার। হবিবুল্লাহ বাশার কাজী নজরুল ইসলামের শিষ্য ও ভক্ত ছিলেন এবং চিন্তা ও কর্মে মানবতাবাদী ছিলেন। 1966 খ্রিস্টাব্দে ফেনী জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি মূলত মানবতাবাদী কবি হলেও কয়েকটি জীবনী কাহিনী রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল আমির হামজা এবং সৈয়দ আলী। তিনি 1966 খ্রিস্টাব্দের 15 জুন ঢাকায় মৃত্যুবরণ করেন। তো আমরা এখন বোর্ডে চলে যাব। তোমাদের 16 পৃষ্ঠার মধ্যে মরু ভাস্কর যে গদ্যটি আজকে নেওয়া হয়েছে সেই গদ্যের প্রথমেই আছে এখানে শব্দার্থ। অর্থাৎ 16 পৃষ্ঠার মধ্যে যে শব্দার্থগুলো আছে তার মধ্যে প্রথমেই থাকছে মরু ভাস্কর। অর্থাৎ গদ্যের নামকরণ অনুসারে যে শব্দার্থটা সেটা হচ্ছে মরু ভাস্কর, অর্থাৎ মরুভূমির সূর্য। মূলত মরু ভাস্কর গদ্যটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহর জীবন কাহিনীর উপর রচিত হয়েছে এবং মরু ভাস্কর শব্দের অর্থ হচ্ছে মরুভূমির সূর্য। এখানে মরুভূমির সূর্য বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহকেই বোঝানো হয়েছে। ষষ্ঠ হবে সুগঠন, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ না তার চারিত্রিক গুণাবলী ছিল অসাধারণ, আর ষষ্ঠ শব্দের অর্থ হবে সুগঠন। কষ্টি পাথর ঘষে সোনা পরীক্ষা করার এক রকম কালো পাথর। কষ্টি পাথর হচ্ছে সোনা পরীক্ষা করার যে কালো পাথর, সেই পাথরটাকে কষ্টি পাথর বলেন। হাসবি গুলাম আবিসিনিয়া বর্তমানে ইথিওপিয়া জন্মগ্রহণকারী ব্যক্তিকে বলা হয় হাসবি গুলাম। অর্থাৎ আবিসিনিয়ায় বর্তমানে ইথিওপিয়ায় যে জন্মগ্রহণ করে তাদেরকে মূলত হাসবি গুলাম বলা হয়। সুরাহি হচ্ছে এক ধরনের পানির পাত্র। অকুত ভয়, যার কোনো কিছুতে ভয় নেই তাকে অকুত ভয় বলে। অভিসম্প্রাপ্ত হচ্ছে অভিশাপ। পরিত্রাণ শব্দের অর্থ হচ্ছে মুক্তি, আর লুহু শব্দের অর্থ হচ্ছে রক্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ মক্কাবাসীদের জন্য অনেক রক্ত ঝরিয়েছেন, অর্থাৎ তাদেরকে ইসলামের পথে নেওয়ার জন্য তিনি সারা জীবন প্রচেষ্টা চালিয়েছেন। তো শব্দার্থের পরিপ্রেক্ষিতে আমাদের এই গল্পের যে পাঠ পরিচিতি সেটি হচ্ছে মরু ভাস্কর প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। অর্থাৎ মরু ভাস্কর হচ্ছে একটি প্রবন্ধ। এই প্রবন্ধটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে যাতে আমরা ইসলাম ধর্মের প্রতি আরও বেশি অনুরাগী হই এবং আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ ছিলেন সেই মহাপুরুষদের মধ্যে একজন যিনি চরিত্রবান, মানবপ্রেম, জীবপ্রেমে মহিয়ান। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহর চরিত্রে এমন কোনো গুণাবলী নেই যা ছিল না, অর্থাৎ তিনি ছিলেন একজন আদর্শ চরিত্রবান, মানবপ্রেমে এবং জীবপ্রেমে ছিলেন মহিয়ান। বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্যে অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্তে তার জীবন ছিল সমুজ্জ্বল। অর্থাৎ তিনি বিপদে সবাইকে ধৈর্য ধরার কথা বলতেন, দারিদ্র্যে অচঞ্চলতা না হয়ে স্থির থাকার কথা বলতেন, শত্রুর প্রতি ক্ষমাশীলতা, অর্থাৎ শত্রুদের বারবার ক্ষমা করে তিনি যে উদার মহত্বের পরিচয় দিয়েছিলেন তা ছিল বিরল। অনেক মহাপুরুষের জীবন প্রকৃত তথ্যের চেয়ে কাল্পনিক নানা তত্ত্বের ভরা। অর্থাৎ পৃথিবীর অনেক মহর্ষিদের, অর্থাৎ মহাপুরুষদের জীবন প্রকৃতি তত্ত্বের চেয়ে কাল্পনিক নানা তত্ত্বে ভরা থাকে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ এর জীবনের যত তথ্য পাওয়া যায় সবই ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃত। তিনি একমাত্র মহান ব্যক্তি ছিলেন যার পরিচয়ে কাল্পনিক তথ্যের থেকে প্রকৃত তথ্যই সমৃদ্ধ ছিল সবচেয়ে বেশি।
আল্লাহর মহান নবী হওয়া সত্ত্বেও হযরত ছিলেন একজন সাধারণ মানুষের মতো, তাই তিনি মানবজাতির গৌরব। অর্থাৎ তার মধ্যে বংশ পরিচয় গৌরব বা কোনো অহংকার ছিল না, তাই তিনি একজন সাধারণ মানুষের মতোই সারা জীবন জীবনযাপন করে গেছেন। তার 63 বছরের ঘটনাবহুল জীবনে নানা পরিস্থিতির মধ্যেও তার জীবনের মূলধারা ছিল অপরিবর্তিত। তিনি সবসময় সহজ সরল অনারব্য জীবনযাপন করতেন, অর্থাৎ তার জীবন ধারাই ছিল সাধারণ সহজ সরল মানুষের মতো। তার মনে কখনোই বংশগৌরব নিয়ে কোনো অহংকার ছিল না। তার চরিত্রে মিশেছিল হাসি খুশি ভাব, কোমলতা ও কঠোরতা। অর্থাৎ তিনি যেমন সত্যের প্রতি ছিলেন কোমল, আবার মাঝে মাঝে তিনি বজ্রের মতো কঠোর ভূমিকাও পালন করেছেন। আপন বিশ্বাসে সত্যের জন্য সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতো কঠিন, পর্বতের মতন অটল। কিন্তু নারী পুরুষ বন্ধুবান্ধব শিশু কিশোর আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতন কোমল। অর্থাৎ তার চরিত্রে আমরা দুটি দিক দেখতে পাই, তিনি মাঝে মাঝে ছিলেন কুসুমের মতন কোমল এবং মাঝে মাঝে তিনি বজ্রের মতন কঠোরও ছিলেন। তার চরিত্র ছিল প্রীতিতে মমতায় স্নেহের সুন্দর তার চরিত্র ছিল প্রীতিতে মমতায় স্নেহের সৌজন্যের দয়ার আধার। জীবনে কাউকে তিনি কড়া কথা বলেননি, কাউকে অভিসম্ভ্রান্ত দেননি, বারবার আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। অর্থাৎ যখন মক্কার লোকেরা মদিনার লোকেদের উপর অভিসম্ভ্রান্ত বা অত্যাচার করেছিল, তখন তিনি বারবার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন আল্লাহর কাছে। নিজে নির্যাতিত হয়েও প্রতিদানে তিনি ক্ষমা করেছেন অবলীলায়। অর্থাৎ নিজে বারবার নির্যাতিত হয়েছেন, কিন্তু তারপরও তিনি আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমার জন্য প্রার্থনা করেছেন। হযরত মানুষে মানুষে ভেদাভেদের পরিবর্তে সাম্যের বাণী প্রচার করে গেছেন। অর্থাৎ মানুষে মানুষে যে ভেদাভেদ আছে, সেই ভেদাভেদ ভুলে সকলকে সমান হয়ে সাম্যের বাণী প্রচার করে গেছেন। অর্থাৎ ছোট বড় সকলে যাতে সমান এবং সুন্দরভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছেন। তিনি চরম দুরবস্থায় কৃতদাসের পরিত্রাণের জন্য কাজ করে গেছেন। নারীর অবস্থার পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তার জীবনের ব্রত। অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু। অর্থাৎ তিনি সব ধর্মের ব্যাপারেই ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু এবং কুসংস্কারের বিরুদ্ধে তিনি জোর প্রতিবাদ জানিয়েছেন। অর্থাৎ যা সত্য নয়, যা যুক্তিকার্য নয়, তাকে সবসময় পরিহার করার জন্য তিনি বলেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনাতে অর্থাৎ এই গদ্যের লেখক পরিচিতি, শব্দার্থ এবং গল্পের যে মূল আলোচনার বিষয় পাঠ পরিচিতি, সেটা আলোচনাতে তোমরা মরুভাস্কর গদ্যটি ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের জন্য আমার আগামী সপ্তাহের বাড়ির কাজ হচ্ছে এই গদ্যের লেখক পরিচিতি এবং শব্দার্থগুলো ভালোভাবে শিখে অবশ্যই আগামী শনিবার দিনের মধ্যে স্কুল ক্যাম্পাসে জমা দিবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।